গুলি করে যাচ্ছে না পাইপ দিয়ে। হ্যাঁ, গুড মর্নিং ঋদ্ধি, দেখো মায়ের সাথে খেলা করছে ওখানে, ও মা ওপাশে জাল নেয় আর ও এখানে, আর আমি এখানে চা মানে চা বসাইনি, গরম জল বসিয়েছি, হিটারে চায়ের প্যাকেট আছে সেগুলো রেডি করা, ওগুলো দিয়ে খাবো। তো আমি চা খেতেও বসে গেছি, আর এই শীতের সকালে এত ঠান্ডা, ইয়ে না এ তো টোস্ট তো সবাই চা খেয়ে বের হ, তাহলে চায়ের ভিতরে মানে শরীরে একটু এনার্জি পাওয়া যাবে সেরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যেন সব কিছু, হাত পা সব ঠান্ডা হয়ে আছে সেরকম অবস্থা। তো তাই জন্য ভাবলাম সকাল সকাল চা খাই, আর আমার গলা বসে গেছে, চা খেতে চলে এসেছি। এগুলো সব রেডি করা, চা না ঠিক কফি, তো এগুলো রেডি কফি। আর এই যে মানে আমার থেকে বেশি প্রয়োজন মনে হচ্ছে ঋদ্ধির, তো ওকে গরম জলে দেবো না, মানে গরম জলে গুলে তারপরে ওর ভিতরে আবার একটু জল দিয়ে দেব। আর আমি এখানে আর একটু চিনি অ্যাড করব, কারণ এখানে এটাতে চিনি থাকে না প্যাকেটের, তো আমি চিনিটা দেব। আর এটা দেখে ভেবো না যে হরলিক্সের কৌটা, আমি হরলিক্স দিচ্ছি তা কিন্তু না, মানে কৌটাটা হরলিক্সের হলেও ভিতরে চিনিই আছে। তো আমি চিনি দিচ্ছি, চিনির পরিমাণটা অনেকটা বেশি, না হলে ভালো লাগবে না, মানে খাচ্ছি তো আর কি চিনির জন্যে, আর আমার কোনো ফ্যাট নেই যে চিনি খাওয়া যাবে না, তাই জন্য চিনি খাচ্ছি। আর এদিকে দেখো মানে ঋদ্ধিকে তোমরা দেখবে, ঋদ্ধিকে ক্যামেরার সামনে আনলে মানে মুখ ভেকা চেকা করে পড়ে, সবসময় এই অবস্থা। তারপরেও আসতে চায় মাঝে মাঝে বাচ্চা, তো সবসময় নিয়ে আসতে পারবো, তো সবসময় আমার সাথেই থাকে, তোমরা তো দেখোই। তো এই যে চাটা খাবো সকালবেলা, তারপরে বেরোবো, মানে খালি পায়ে হেঁটে, আমি স্যান্ডেল নিয়েই হাঁটছি রুমের ভিতরে, কিন্তু এত ঠান্ডা লাগছে যে কি করব। আর ওকে দেখো ওই ঠান্ডা জল দিয়েছি, তারপরে হালকা হালকা গরম আছে, মানে ও পাইপ দিয়ে খাবে, তাই জন্যে ভাবলাম যে এবার একটু ঠান্ডা হয়ে যাক তারপরে খাক। তো আমি আর একটু খেয়ে নিই, আর ওদিকে একটু ঠান্ডা হোক। তো বাবা বাড়িতে এসেছি, তো গতদিন রাত গেল, সন্ধ্যাবেলা এসেছিলাম, তো রাত গেল, আর এই যে সকালবেলা চলে আসলাম, ওদিকে চা টা খেয়ে এসে বাবার ঘেয়ে, এই যে দেখো আমার ঘেরে রাস্তা দিয়ে যাচ্ছি, যাচ্ছি কুচি চিংড়ি মারার জন্য, একেবারে ছোট্ট ছোট্ট যে চিংড়িগুলো আছে না, ওগুলো যেগুলো দিয়ে চকটক খায় আর কি, ওই চিংড়িগুলো। আর এপাশে হচ্ছে আমার জ্যাঠামশাইয়ের ঘেয়ে, তো আমি ওনাকে বাবুই বলি, বড়োবাবুর ঘের। আর এই যে ঘাস বাগানটা দেখছো, অনেক বড় একটা ঘাসের চত্বর, এটা হচ্ছে মার ছাগল ভেড়া যতগুলো আছে সবাই এখানে খায় যায়, ওদের খেলার জায়গা খাওয়ার জায়গা সব এটাই। আর এই যে দেখো আমরা এখানে জল পোকানো হয়েছে বাবুর ঘেরে, তো মেলা বেশি হয়নি, আমরা ওখানে ভাত উঠিয়ে দিয়ে ওখানে মাছ মারতে চলে এসেছি। মাছ কই মাছ কেটে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবো মাছ উঠে এখানে। তো এখন তো বলছি মানে আমি প্রথমে দেখে যাচ্ছি যে না কোনো মাছ টাছ পাইনি, কেমন দেখো মাছ কই আবু ঠান্ডা জল, কিন্তু তোমরা পরে বিশ্বাস করবে না কী পরিমাণ মাছ হয়েছিল। আর এখানে মা হচ্ছে ইয়ে করছে, ওই যে চিংড়ি মাছ মাছে দেখো ছোট্ট ছোট চিংড়ি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, চিংড়িগুলো একেবারে ছোটো ছোটো কিন্তু খেতে ভীষণ টেস্ট। আর এগুলো তো খোসা ছাড়ানো লাগে না, কিছু করা লাগে না, এমনিতেই খাওয়া যায়। তুমি বেসন দিয়ে চপ করেও খেতে পারো, কোনো ভাজি ভুজির সাথেও খেতে পারো, কলার মোচা দিয়ে খাওয়া যায়। তো কাকিমা দুজন এসেছিলো হচ্ছে বাবুর ঘেরে মাছ ধরে দেওয়ার জন্য, চার পাঁচজন লোক ধরা হয়েছে মাছ ধরার জন্য, বাবু তো নামে না ঘেরে তাই জন্যে। তো কাকিমাকে মা বললো যে এখানে একটু চিংড়ি মাছ মেরে দিতে, তো এই দেখো মাছে চিংড়ি, এই যে ঘাস দেখছো না, এই ঘাসের নিচ দিয়ে যায় ওরা, তো এখানে এই নেটটা ঠেললে এখান দিয়ে মাছ ওঠে, তো তাই জন্য আমরা এই মাছ মারতে এসেছিলাম সকালবেলা জলে।
দেখো এখানে হচ্ছে মেশিনে জল পড়ছে, তো ওদিকে তো একেবারে জল কম দেখালাম তোমার ওই পুকুরটাতে। মা এখানে নেট ধরেছে যে এখান দিয়ে যাতে কুচু চিংড়িগুলো ধরা পড়ে, তাই জন্যে তো প্রচণ্ড কুচু চিংড়ি। ওইখানে তো কুচু চিংড়িগুলো আলাদা করা যাবে, কিন্তু এখানে তো আলাদা করা যাবে না। ওই যে দেখো ওদিকে কাকিমারা মাছ ধরছে, আর মা একটু বেশি করে নেবে বলে এখানে পারমানেন্টভাবে বসিয়ে দিয়েছে নেটটা। এদিকে মেশিনেও জল উঠছে। তোমরা মাছ ধরা দেখে তারপর যাব, তোমরা দেখো কি পরিমাণে মাছ হয়েছে। সব থেকে ভেটকি মাছ বেশি, কারণ যেহেতু নদীর সাথে জয়েন্ট আছে গেটটা, তাই জন্য। এই দেখো বাবা কি পরিমাণে মাছ, সবগুলো ভেটকি মাছ, প্রায় দুমনের মতন ভেটকি হয়েছিল এইখানে। তো দেখে তোমরা বুঝতে পারবে কি না জানি না, যারা মাছ দেখেছে না তারা ঠিকই বুঝতে পারবে যে এখানে কতটা মাছ আছে। শুধু ভেটকি, প্রায় সব ভেটকি, কারণ ভেটকি যেখানে হয় সেখানে ছোট মাছ থাকে না, শুধু বড় বড় তেলাপিয়া আর ভেটকি এখানে, তাছাড়া কিছু নেই। আর ওই মানে যা আছে সবই বড় বড়, ছোট কোনো মাছ নেই, কারণ ভেটকি মাছের সব কিছুই খেয়ে ফেলে, যে মানে যেটাকে বলে আর কি পাতালি মাছ। তো পাতালি মাছ তো রাক্ষুসে মাছ, তাই জন্য কোনো ছোট মাছ এখানে নেই, সবই বড় বড় মাছ। আর দেখো ওই বড় বড় দাঁড়াগুলো সবই পাতালি মাছের। দেখো কত মাছ, তো মাছ ধরাটাও তোমরা দেখো কীভাবে মাছ ধরছে। এতে দেখো জালতি দিয়ে তারপরে ওই ভেটকি মাছগুলো প্রথমে আর কি কাত হয়ে হয়ে থাকে, তো কারণ এখানে বেশি জল নেই, তো এইভাবে তোলা হচ্ছে মাছগুলো। ভেটকি মাছ অনেকগুলোই তোলা হয়ে গেছে, তো এখানে আসে বেশিরভাগ তেলাপিয়া। দেখো আমরা গেছিলাম হচ্ছে মাছ ধরা দেখতে, মাছ ধরে দেখে এই যে রিদ্ধি আর আমি বাড়ি যাচ্ছি এখন। আমার জ্যাঠাবাবু মাছ মারছে ওখানে, তাই সকালবেলা গেছিলাম হচ্ছে কুচো চিংড়ি ধরার জন্য, মানে গেরের পাশে যে চিংড়িগুলো থাকে না ওই চিংড়ি ধরার জন্য। যে দেখি যে বাবু ওখানে মাছ মারছে তাই একটু দেখে আসলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সকালবেলা এখন যে মার ভাত হয়েছে কিনা জানি না, ডিম ঠিম ভেজে তারপরে খেয়ে নেবো, আর ওই যে সে কুচু চিংড়ি দিয়ে গাজর ভাজবে মা। চলো চলো চলো, অনেকগুলো পাতাড়ি হয়েছে ঘেরে, আর তেলাপিয়া মাছটা আছে। তো আমি ভাবছিলাম যে সম্পূর্ণ দেখেই যাবো এখান থেকে, কিন্তু রিদ্ধি বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, তাই আবার বাড়ি চলে আসলাম। তো আমরা তো গতদিন এসেছি এখানে, আর তোমাদের সাথে সারা দিনের কাজকর্ম শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম, আর মা এখানে মাছ কাটছে। দেখো আমাদের গায়ে চাদর টাদর নেই, তোমরা দেখতে দেখে বুঝতে পারছো যে এখন সকালটা শেষ, মানে ঠান্ডার সময়টা শেষ। তো আর বোন এখানে দাঁড়িয়ে আছে, ও বাড়িতে এসছে আজকে সকালবেলা। আর এখানে আমার এক কাকিমা ওরফে দিদি, মানে মা আর মাসিমা হয়, তো আমাদের বাড়ির পাশেই ওনার বাড়িও। আর মা এখানে ভেটকি মাছ কাটছে, মানে যে ভেটকিটা পাওয়া গেছিল না বাবু ওখান থেকে, একটা আমাদের একটা দিয়েছে আর কাকুদের একটা দিয়েছে। আর হবে এই যে বাড়ির দেশি মোরগ, তো মোরগ রান্নার রেসিপিটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। মাছ রান্নাটা দেখালাম না, তবে বাড়ির যেহেতু একেবারে বাড়ির দেশি মোরগ, মাছটাও অবশ্যই বাড়ির বাড়ির দেশি মোরগ, সেহেতু মোরগ রান্নাটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। মা কেটেছে, কাটা ঠাটা শেষ, মুরগিটা এবার পরিষ্কার করার পালা আমার। তবে আমি পরিষ্কার করবো কি না জানি না, তোমাদের দেখাতেও পারবো না, তবে কাটতে আমাকে হবেই, কারণ মা বোন কেউই কাটে না। আর এখানে দেখো চলে এসছি আমরা রান্নাঘরে, সেন্টে একেবারে চারিদিক ভরে গেছে মাংসের সেন্টে। তো এখানে তেলের উপর জিরে দেওয়া হয়েছে, জিরের পরে দেওয়া হয়েছে মাংস, তারপরে রসুন, আর দেওয়া হলো হচ্ছে চুই। এগুলো আগে দেওয়া, মানে একসাথে দেওয়া প্রায়, মানে তেলে জিরে দিয়ে তারপরে গরম তেলে মাংস রসুন চুই এগুলো সব দেওয়া। আলু এখনও দেওয়া হয়নি, আলু আর টমেটোটা পরে দেওয়া হবে। আর এবার দেওয়া হচ্ছে হচ্ছে কোয়া ছাড়ানো রসুন। তো মা রসুনগুলো দিয়ে দিচ্ছে, আমাদের বাড়িতে একেবারে তেল খাওয়া হয় না, কেউ তেল পছন্দ করে না, মানে তরকারিতে যদি তেল ভাসে না তাহলে সে তরকারি আমারও খেতে ইচ্ছে করে না, তাই জন্যে তেল একেবারেই দেওয়া হয় না। আর দেখো আমার মা রান্না করছে, মায়ের হাতের মাংস জাস্ট মানে কি বলবো,
একেবারে আমার এত পছন্দ, এত পছন্দ, মানে 7-8 বছর খাইনি, তো ভাবতাম কি মানে আমার কান্না আসতো মাঝে মাঝে, মনে পড়লে যে মা কেমন রান্না করে, কতদিন খাইনি, এই জন্য আরো মন খারাপ লাগতো বেশি। তো এই যে দেখো বাবা গেড়ে যাবে বলে এখানে এসেছিল, বাবাকে সামনের দিক থেকে তোমাদেরকে তো দেখাতে পারলাম না, ভীষণ ডাক, তাই জন্য আমার আমার নিজেরই সামনে যেতে ভয় লাগে। তো আর বোন এখানে, পরে তোমাদেরকে একদিন দেখাবো, হ্যাঁ, আর বোন এখানে এই যে নারকেল কুড়াচ্ছে দেখো, আর ঋদ্ধির সাথে মারামারি করছে, মানে ও আর ওর মাসি কি বলবো, মানে এত যে ছোট, তারপরেও দুজনই ছোট মানুষের মতো মারামারি করে সবসময়, সবসময় এটা এইখানে চিমটি দেয়, ওইখানে চিমটি দেয়, দেখো ও চিমটি দেওয়ার জন্যই করছে। আর ও কী জন্য মারামারি করছে, যে ও মিমিকে, ও মাসিকে বলে মিমি, তো ওকে নারকেল কোড়াতে দেবে না, ওই নিজেই কোড়াবে। এই যে দেখো আমিও বারণ দিচ্ছি বলে আমাকেও কামড়াতে চলে এসছে। এই যে দেখো বলছে আমার জামা নাকি সিয়ে দেবে, সিয়ে জামা ছিঁড়ে দেবে। তো আর মা এদিকে মাংস রান্না করছে, যে মাংসটা কষানো শেষ, দেখো তোমরা রসুন টসুন সব কিছু, এখানে কিন্তু পেঁয়াজ দেওয়া হয়নি, পেঁয়াজটা একদমই দেওয়া হয়নি, শুধু রসুন দিয়ে রান্না হচ্ছে। আর এই যে দেখো আদা, তো এই আদাটাও বাড়ির আদা, আলু বাড়ির, মোরগ বাড়ির, চুই বাড়ির, শুধু রসুন থাকে না বাইরে থেকে, তো আদাও বাড়ির, আদা হয়েছিল, তোমাদেরকে তো দেখাইছিলাম, ওই যে আমাদের আমি আচার করলাম না যে জলপাইয়ের আচার, তো ওখানেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কী সুন্দর আদা গাছ আর আদা হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর এবার দিয়ে দিল মা হচ্ছে আলু আর টমেটো, দেখো তো অনেকদিন টমেটো দিয়ে মাংস খাওয়া হয় না, তাই জন্যে মা টমেটো দিয়েছে, আর টমেটো দিলে না একটা সুন্দর একটা টেস্ট আছে মাংসে, তো তাই জন্য মাংসগুলো যেন একেবারে খুলে খুলে যায় এরকম, টমেটো দিলে আর আদা দিলে ভালো হয়। আর এই যে ইদি দেখো রান্না করার জন্য রেডি, ও রান্না করবে, আর মা দিয়ে দিচ্ছে যে কী দিল, গরম মশলা দিল, হ্যাঁ এটা দিল গরম মশলা, আর এটা দিল হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই যে গুঁড়োটাই দিয়ে দিল, মানে এগুলো একেবারে কাঁচা কাঁচা ব্লিন্ডারে গুঁড়ো করা। তো এই যে আর আজকে বাড়িতে কারেন্ট নেই, তাই জন্য মা বলছে কি আমি কড়াইয়ের ভিতরে দেখতে পাচ্ছি না, তো তাই জন্য মা এই যে ফোনের লাইট জ্বালিয়ে তাই রান্না করছে মাঝে মাঝে, মানে কষানো না হলে মাংসটা পারফেক্ট কষানো না হলে কেমন জানি ভালো লাগে না, ওই যে তেলের ভিতরে তেল কষিয়ে মশলা কষিয়ে মাংস দেয় সেখানে মাংসটা ঠিক ভাজা ভাজা হয় না, মাংসটা ঠিক কষানো হয় না, কিন্তু এইভাবে দিলে মাংসটা কষানো হয়, মানে মাংসটাকে আগে ভেজে নিতে হবে তারপরে অন্যান্য মশলা কষলে দিতে হবে, কিন্তু আমি বেশিরভাগ রান্না দেখি আগে মশলাগুলো সব কষিয়ে নিই তারপরে হচ্ছে মাংস দিই, কিন্তু সেই মাংসটা ওইভাবে ভাজা ভাজা হয় না। তো এই রেসিপিটা তোমরা ফলো করবে, দেখবে মাংসটা খেতে ভীষণ টেস্ট হয়েছে, হ্যাঁ মানে ওটার থেকে আমার মনে হয় এটাই অনেক বেশি টেস্ট, একেবারে ডাবল টেস্ট হয়। তো তোমরা খেয়ে দেখো এইভাবে টেস্ট করে, খেয়ে দেখো এইভাবে রান্না করে, আর আমরা এখন এই দেখো কষা মাংস খাবো, মানে ওভাবে রান্না করলে না কষা মাংস, মানে মাংসটা ঠিক কষানো হয় না, মাংসের গায়ে মানে লেগে থাকে, কিন্তু এইভাবে দেখো মাংসটা একেবারে লাল হয়ে গেছে, তাই ভাজা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর ঋদ্ধি এই যে রসুন নেবে বলে জিজ্ঞেস করছে, তো এই রসুন, ও রসুন খেয়ে, রসুন এখনো সেদ্ধ হয়নি, রসুনটা এখনো খাওয়ার মতো না, তারপরেও নিয়ে আসলাম আমরা খাওয়ার জন্য। আর এই যে আমরা ডাইনিংয়ে বসে গেছি খাবো বলে, দেখো কয়েকটা মাংস নিয়ে আসলাম, আমি বেশি নিয়ে আসিনি, ওকে খাওয়াবো, আর আমার নিজেরও নিজের জন্যও কিছু আনলাম, তো আমিও খাবো। তাহলে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে জানিও যে এভাবে রান্না করলে কেমন লাগলো, আর মাংস মানে মশলা কষিয়ে রান্না করলে কেমন লাগলো, দুইভাবে আমাকে জানিয়ে দিও। হ্যালো মামা বাড়ি এসছি, বলো মামা বাড়ি এসছি। এ দেখো ঋদ্ধি তোমাদেরকে হ্যালো বলছে, তো হ্যালো বলতে পারে না, বলে হে ও হে ও, আর খুব বেশি কথা বলতে পারে না, ওই কাটা কাটা একটু একটু বলে। ওর জন্মদিন সামনে, মানে 2 বছরের জন্মদিন, তো দেখো ক্যামেরার সামনে বসে কি করছে,
আর মা ওখানে আছে, মা যাচ্ছে বলছে যে না না ওই দেখো না না দেবে না। মাকে রাত্রিবেলা বলেছিল যে মাংস খাবো, মা বললো যে এই যে হাতে দিয়ে রান্না করে না, ভাত রান দি, তরকারি রান দি, এরম বলে মাংস রান দি এরম বলে, তো বলছিল ওই তখনই রিদ্ধি বলছে মাকে বলছে যে দিদা মাংস খাবো, তো রাত্রিবেলা কোথায় পাবে, তাই জন্যে এখন এই যে মাংস কাটা হলো। মাংস আমরা খেয়েছি, এসে খেয়েছি, কিন্তু ওর তো মনে ছিল না, তাই জন্যে মাকে বলছে যে মাংস খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে, আর তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের মাংসটা এখনও রান্না হয়নি, মাংসটা রান্না হলে তোমাদেরকে দেখাবো যে মাংসের কালারটা কেমন আসলো বা দেখতে কেমন লাগছে। আর এখানে মাংসের লেগগুলো বড় বড় করে পিস পিস করে দেওয়া হয়েছিল, যেহেতু আমরা চার পাঁচজন তাই জন্য চারটে পিস দেওয়া। আর এদিকে দেখো মা মাংসের জল দিচ্ছে, এই যে মাংস এখানে জল দেওয়া হয়ে গেছে, এদিকে চাল জ্বলছে, মা অন্য কাজে গেছে এখানে রান্না করতে দিয়ে, আর তারপরে লাস্টে আমি চলে এসেছি মাংসটা দেখার জন্যে। তো খানিকটা পরেই আসলাম মাংস দেখার জন্য, এখন একটু পরে যাব চান্দান করব, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো লেগ পিসগুলো একেবারে আলাদা, আর দেখতে এতটা সুন্দর লাগছে, আমি নিশ্চিত যে তোমরা এভাবে রান্না করে খেলে ভীষণ টেস্ট লাগবে, ভীষণ মজা লাগবে, তো ট্রাই করে আমাকে জানিও। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।